প্রাচীন সভ্যতার দেশ মিশর কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশ্বের মানচিত্রে। সহস্রাধিক মাইল ধরে বিস্তৃত বিশাল মিশরীয় মরুভূমি, মিশরের নীল নদ থেকে ইরাকের টাইগ্রিস পর্যন্ত এর বিস্তৃতি। কয়েকজন প্রধান নবীর শাসন ও সভ্যতার প্রত্যক্ষ সাক্ষী হয়ে পৃথিবীর বুকে নিজেকে মেলে রেখেছে এই মরুভূমি। এর বুকে বসবাসকারী জনগোষ্ঠী বিভিন্ন সময়ে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয় গভীরভাবে। তাদের মুক্তি ও কল্যাণের পথে আহ্বান করার জন্য যুগে যুগে অনেক নবী রসূলের আগমন ঘটেছিল এই জনপদে। এ যেন একটি পথ, একটি পরিক্রমা। নীল এবং টাইগ্রিস দুই নদীর মাঝের এই জনপদ আজ সেই কথা স্মরণ করিয়ে দেয় বারবার। একজন প্রাচীন গ্রিক লেখক এবং পরিব্রাজক হেরোডোটাস এর নাম দিয়েছিলেন নীল নদীর দান বা দ্য গিফট অফ নাইল। দীর্ঘকাল যাবৎ দেশটি ফারাও সাম্রাজ্য এবং এর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছে। প্রাচীন মিশরের এই ফারাও সাম্রাজ্যেই নবী মুসা আলাইহিসসালামের জন্ম। হাজার বছর ধরে এই নীল নদী মিশরের প্রাণ বলে বিবেচিত হয়ে আছে। শুধুমাত্র মিশরে এর দৈর্ঘ্য 7,000 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম এই নদীটি তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া এবং মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীকে সম্বল করে মিশরীয়রা গড়ে তুলেছে লাভজনক পর্যটন শিল্প। এর জন্য নীল নদের তীর ঘেঁষে তৈরি হয়েছে সুরম্য হোটেলের সারি। পর্যটন শিল্পের দ্রুত প্রসার মিশরের লোকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। একমাত্র পর্যটন শিল্পে মিশর প্রতি বছর $1 বিলিয়ন আয় করে। এই সেই কায়রো, মিশরের রাজধানী। মিশরের মোট জনসংখ্যা প্রায় 7 কোটি, আর শুধুমাত্র কায়রোতে বাস করে 1,80,00,000 লোক। কৃষিও মিশরের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে 1970 সালে আসওয়ান বাঁধ চালুর পর থেকে কৃষিকাজ বিস্তার লাভ করতে শুরু করে। পরিসংখ্যান অনুসারে শতকরা 39% লোক কৃষির সঙ্গে জড়িত। লক্ষণীয় যে ফারাওদের সময় থেকে খামার তৈরি ও পশুপালন মিশরীয়দের আয়ের প্রধান উৎস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। মিশরের প্রধান কৃষিক্ষেত্র হল নীল নদের অববাহিকা অঞ্চলসমূহ, আর প্রধান উৎপন্ন দ্রব্যের মধ্যে আখ, তুলা, আলু, পিঁয়াজ এসবই উল্লেখযোগ্য। মিশর বর্তমানে খেজুর এবং তুলা রফতানিতে বিশ্বের দ্বিতীয় ও পঞ্চম স্থান দখল করে আছে। তবে 1980 সাল থেকে শিল্পায়নের ক্ষেত্রে এর পথ চলা শুরু হয়। এখন এখানে শতকরা 13% কর্মসংস্থান হয় শিল্পের মাধ্যমে। এটা কায়রোর উপকণ্ঠের একটি স্বাভাবিক দৃশ্য। মেষ পালন এখানকার লোকদের পেশা। এমনকি মুসা আলাইহিসসালাম এবং তার পিতামহ হযরত শোয়াইব আলাইহিসসালামের সময় থেকে
মেষ পালন একটি পেশা হিসেবে চলে আসছে। কায়রোর অনতিদূরে নীল নদের তীরে এই বাড়িটি অবস্থিত। নাম ইসউসখুস। বিশ্বাস করা হয় যে এখানেই হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল। উসখুসের ইতিহাস সম্পর্কে যারা পরিচিত নন তাদের নিকট এই প্রাচীন গৃহটির কোনোই মূল্য নেই। এলাকাবাসীদের মতে অত্যন্ত সুপ্রাচীন ইতিহাস জড়িয়ে আছে এই গৃহটির সাথে। এর ভিতরে একটি ঐতিহাসিক কূপ রয়েছে। এই কূপটি মুসা আলাইহিসসালামের মাতা ইউকাবাইন ব্যবহার করতেন। ইতিহাসের তথ্য অনুসারে ইউকাবাইন তার পুত্র সন্তান জন্মের সংবাদ 3 মাস গোপন রেখেছিলেন এবং সেই সময়টায় তিনি এই নির্জন স্থানে একাকী কাটিয়েছিলেন। তখন তিনি এই কূপের পানি ব্যবহার করতেন। কূপের সন্নিকটে পরিত্যক্ত এই মসজিদ, যা সাক্ষ্য দেয় যে উসখুসের জনগণ এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঐতিহাসিকভাবে জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জনৈক সাহাবি স্পেনে যাওয়ার পথে এই মসজিদটি পুনর্নির্মাণ করেছিলেন। এ থেকে বোঝা যায় বহু শতাব্দী পূর্বে মুসা আলাইহিসসালাম তার স্বদেশীয়দের জন্যে মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের অনুরূপ শিক্ষায় নিয়ে এসেছিলেন, কিন্তু খুব কম সংখ্যক লোকই সে আহ্বানে সাড়া দিয়েছিল। নীল নদের উপত্যকায় উস্কুর একটি উর্বর ভূমি, এখানে ধান ও গম উৎপন্ন হয়। গ্রীষ্মকালে আহারের সন্ধানে অতিথি পাখির আগমন ঘটে এখানে। নীল নদের এই একই কূল থেকে মা ইউকাবাইন তার শিশুপুত্র মুসা আলাইহিসসালামকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তার জীবন রক্ষার জন্য। ফারাও স্বপ্ন দেখেছিল যে তার দেশে তার জনগণের মধ্যে একজন বিদ্রোহী জন্ম নেবে, যে তার ধ্বংসের কারণ হবে। তাই সে নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয়। এজন্যেই ইউকাবাইন তার শিশুপুত্র মুসা আলাইহিসসালামকে নিয়ে আত্মগোপন করেছিলেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই কাহিনী উল্লেখ করেছেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين আমরা মুসার মাকে ইঙ্গিতে বলেছিলাম একে দুধ খাওয়াও, পরে যদি তার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জেগে ওঠে তাহলে তাকে নদীতে ভাসিয়ে দাও এবং কোনোরূপ ভয়ভীতি ও চিন্তাভাবনা করো না। আমরা তাকে তোমার নিকটেই ফিরিয়ে আনব এবং তাকে নবী পয়গম্বরদের মধ্যে সামিল করব। ইউকাবাইন আল্লাহর নির্দেশ মতো কাজ করলেন। তিনি নিঃসংকোচে মাত্র 3 মাসের শিশু মুসাকে একটি বাক্সে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। কোনো মায়ের পক্ষে এটি সহজ কাজ ছিল না, কিন্তু তিনি জানতেন যে আল্লাহর নির্দেশের পিছনে নিশ্চয়ই কিছু লুকায়িত আছে। বাক্সটি শিশু মুসাকে নিয়ে ভেসে চলল। কালক্রমে সেই বাক্স
ফারাওয়ের স্ত্রীর হাতে পড়ল। সে তখন নীল নদে গোসল করছিল। দীর্ঘকাল মুসা ফেরাউনের দুর্গে লালিত পালিত হয়। কায়রোর তাহরার জাদুঘর ফেরাও তথা ফেরাউনের যুগের প্রচুর নিদর্শন সংরক্ষণ করে রেখেছে। পবিত্র কোরআনে মুসা আলাইহিসসালাম এবং ফেরাউন সম্পর্কে যা বলা হয়েছে তাহরার জাদুঘর তারই চাক্ষুষ প্রমাণ। প্রাচীন মিশরীয় সম্রাটদের ফারাও বলা হতো। গবেষণা থেকে জানা গেছে যে মুসা আলাইহিসসালামের সময়ে ক্ষমতাসীন ফারাওয়ের নাম ছিল মিরিন্তা। সে ছিল রামসেস দ্বিতীয়ের পুত্র। খ্রিস্টপূর্ব 12-24 বা 12-40 অব্দ পর্যন্ত ছিল তার শাসনকাল। তৎকালীন সময়ে প্রাপ্ত নিদর্শন থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে অর্থ সম্পদ উপার্জনই ছিল তখনকার লোকদের একমাত্র জীবন উদ্দেশ্য। তাদের চমৎকার শিল্পী সুলভ রুচিবোধ ছিল। ফারাও নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত। এতে ইসরায়েলিরা তার দাসে পরিণত হয়েছিল। ফারাওয়ের এই থাবা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তখন কেউ ছিল না। ফারাওদের নিকট ইসরায়েল ছিল অন্যান্য মিশরীয়দের মতোই নিচু শ্রেণীর মানুষ, তাই দুর্ব্যবহার ছিল ইসরায়েলিদের প্রধান প্রাপ্য। যখন ফারাও স্বপ্ন দেখল যে একজন পুরুষ জন্ম নেবে এবং সে তাকে সিংহাসনচ্যুত করবে, তখন থেকেই ইসরায়েলের সকল নবজাতক ছেলে সন্তানকে হত্যা করা হতো। প্রতিদিনই অসংখ্য ইসরায়েলি মা তাদের পুত্র সন্তানকে ফারাওয়ের নিকট সোপর্দ করত গর্তা নেবার জন্য। রক্ষণাবেক্ষণ শিল্পে মিশরীয়রা ছিল অত্যন্ত কুশলী। মিশরীয় সংগ্রহশালায় অনেক প্রত্নতাত্ত্বিক প্রাণী এবং মানুষের সুরক্ষিত দেহ রয়েছে। সংরক্ষণ কৌশল এবং মিশরের শুষ্ক আবহাওয়া দুটোই শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাণীদেহের মমি সংরক্ষণে ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাণী যেমন মাছ, বিড়াল, কুকুর, বানর এসবের মমি ফারাওদের সমাধিতে পাওয়া যায়। তবে বেশিরভাগই পাওয়া যায় সাকারা নামক উপত্যকায়। সমাধির গায়ে বিভিন্ন নকশা করা আছে। প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক্স। এই লিখন পদ্ধতির মাধ্যমে পিরামিড এবং সমাধির গায়ে তাদের বিভিন্ন গল্প, কাহিনী, জীবনগাথা ইত্যাদি উৎকীর্ণ করা আছে। ধারণা করা হয় যে নিজ দেহের মমির সঙ্গে বিভিন্ন প্রাণীর মমি সংরক্ষণ ছিল তাদের ধর্মীয় রীতি, তাই শেষ কৃত্যানুষ্ঠানের মাধ্যমে সেগুলোকেও কবরে পুঁতে দেয়া হতো। তাহরার জাদুঘরের এসব সংগ্রহ দেখলে অবাক হতে হয়। যদিও সহস্র বছর পেরিয়ে গেছে, তবুও মমিগুলো হুবহু পূর্বাপর অবস্থায় রয়ে গেছে। এটা হল রামসেস দ্বিতীয়ের মমি। সে ছিল মুসা আলাইহিসসালামের বিরোধী। ইতিহাস থেকে জানা যায় তার মৃত্যুর পর খাবার দাবার এবং ধন সম্পদ সহ তাকে সমাহিত করা হয়েছিল পরবর্তী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য।
প্রাচীন মিশর ইতিহাসের গবেষকগণ বলেন, ফারাও রাজাদের বিশ্বাস ছিল যে তারা সরাসরি ঈশ্বরের অবতার। ফারাওদের পঞ্চম রাজার শাসনকালের পর অর্থাৎ 24-94 এবং 23-45 খ্রিস্টাব্দের মধ্যে ফারাওদের এই বিশ্বাস জন্মে যে তারা হচ্ছে সৌর দেবতা রাহার পুত্র। যখন তারা মারা যাবে তখন ওসিরিস হয়ে অন্যান্য দেবতার সঙ্গে যোগ দেবে। ম্যানিফেসের তাল আজিজিতে অবস্থিত রামসেস দ্বিতীয় জাদুঘরটি পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণ। প্রতিদিন এখানে প্রচুর বিদেশি পর্যটক আসেন, তাদের অধিকাংশই ইউরোপ আমেরিকা থেকে। কায়রো শহর থেকে 17 কিলোমিটার দূরে ম্যানিফেসের অবস্থান। বহু শতাব্দী পূর্বে প্রাচীন মিশরের রাজধানী ছিল ম্যানিফেস। জাদুঘরের বাইরের এই প্রকাণ্ড মূর্তিটি এখানে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের একটি। রামসেস দ্বিতীয় এর এই মূর্তিটি 18 মিটার লম্বা এবং 120 টন ওজন। মূর্তির ওপরে উৎকীর্ণ লিপি দেখে সহজে অনুমান করা যায় যে তৎকালীন মিশরীয়রা ছবি খোদাই কর্মে এবং বিজ্ঞান ও জ্যামিতিতে কত দক্ষ ছিল। কিছু লোক বিশ্বাস করে যে মুসা আলাইহিসসালামের সময়ে রামসেস দ্বিতীয় ছিল ফেরাউন সম্রাট। যুক্তিস্বরূপ তারা মূর্তির গায়ের বিভিন্ন অংশে জমাটবদ্ধ লবণকে দেখায়। এই লবণ প্রমাণ করে যে রামসেস মুসা আলাইহিসসালামকে অনুসরণ করার সময় নীল নদীতে ডুবে মারা যায়। তবে এই যুক্তিকে ঠুনকো আখ্যা দেয়া যায়, কারণ লাশ মমি করার সময় গায়ে প্রচুর লবণ মাখতে হয়, এটা সেই লবণ হতে পারে। আবার অনেকে এ কথা এখনো বিশ্বাস করেন যে রামসেস দ্বিতীয় ছিল মুসা আলাইহিসসালামের পোষ্য পিতা। কিন্তু একদিন যখন মুসা আলাইহিসসালাম মাদিয়ান থেকে ফিরে ধর্ম প্রচার শুরু করলেন, তখন তার পিতা মারা যান। রামসেসের পুত্র মেরিন্তা মিশরের সিংহাসনের উত্তরাধিকারী হন এবং বিশ্বাস করা হয় যে মুসা আলাইহিসসালামের সময় তিনিই ছিলেন মিশরের ফারাও সম্রাট। যুক্তি হিসেবে দেখানো হয় যে তার মৃতদেহটি বিশেষ কোনো মর্যাদায় পাওয়া যায়নি। অন্যান্য সাধারণ মমির সাথে তার মমিটিও আবিষ্কৃত হয়। এটা প্রমাণ করে যে নীল নদীতে আকস্মিকভাবে ডুবে মারা যাওয়ার কারণে তাকে বিশেষ মর্যাদায় সমাহিত করা সম্ভব হয়নি। নীল উপত্যকার পশ্চিম দিকে কায়রোর ঠিক বিপরীতে গিজা অবস্থিত। এটি কায়রোর উপকণ্ঠ অঞ্চলসমূহের মধ্যে সর্বাধিক উন্নত। পিরামিডের জন্য এই গিজা বিশ্বখ্যাত। গিজার 5 মাইল দক্ষিণ পশ্চিমে 3 জন বিখ্যাত ফারাও সম্রাট খাফরা, খুফু এবং মানখারার পিরামিডগুলো অবস্থিত। এগুলো যথাক্রমে 24, 26 এবং 94 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম এই সমাধি সৌধগুলো মিশরের পর্যটকদের প্রধান আকর্ষণ।
এই পিরামিডগুলো 4000 বছরেরও বেশি পুরনো। পিরামিডগুলোতে রয়েছে ফারাও সম্রাট এবং তাদের নিকট আত্মীয়দের সমাধিস্থল। খ্রিস্টপূর্ব 2585 সালে তৃতীয় ফারাও রাজের সময় সাকার নামক স্থানে প্রথম পিরামিডটি নির্মাণ করা হয় এবং গিজার তৃতীয় পিরামিডটি চতুর্থ ফারাও রাজের সময় নির্মাণ করা হয়। সকল পিরামিডের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোর প্রত্যেকটির একটি মন্দির বা উপাসনালয় আছে, যা পিরামিডের মূল ফটক থেকে অনতি দূরেই অবস্থিত এবং অভ্যন্তরীণভাবে এগুলো আবার পরস্পরের সঙ্গে পায়ে চলার পথ দ্বারা সংযুক্ত। খুফু পিরামিডটি 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করা হয়েছিল। সম্ভবত গিজায় এমনকি পৃথিবীতে এটাই বৃহত্তম পিরামিড। এর ভিত্তিমূলের অবস্থান 230 বর্গমিটার এবং উচ্চতা 147 মিটার। মিশরের পিরামিডগুলোর আদি রূপটি হচ্ছে স্টেপ পিরামিড। এই নাম দেওয়ার কারণ হল এতে ভিতর ও বাইরের দিক দিয়ে পাথর কেটে কেটে অনেকগুলো ধাপের সৃষ্টি করা হয়েছে, যা দেখতে অনেকটা ভবনের সিঁড়ির মতো। 10 শতকের শুরু থেকে গিজায় পিরামিডগুলো আংশিকভাবে কায়রোর তৎকালীন বাসিন্দাদের দ্বারা ধ্বংসের মুখে পড়ে। রাজধানী কায়রোর নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রীর উৎস হিসেবে গোটা গিজা এলাকাকে ব্যবহার করা হতো এবং এর ফলে তিনটি প্রধান পিরামিডেরই প্রকৃত সৌন্দর্য বিনষ্ট হয়। কথিত আছে যে একটি পিরামিড তৈরির জন্য 20 লক্ষ প্রস্তর খণ্ড ব্যবহার করা হয়েছে। এদের প্রত্যেকটির আনুমানিক ওজন ছিল 10 টন। খুফু পিরামিডের দুইটি প্রবেশ দ্বার রয়েছে। প্রকৃত প্রবেশ পথটি পরিত্যক্ত ও বন্ধ হয়ে গিয়েছিল বলে 700 খ্রিস্টাব্দে খলিফা মামুন আল রশিদের সময় দ্বিতীয় প্রবেশ পথটি তৈরি করা হয়। কি করে এই বিশাল প্রস্তরখণ্ড উত্তোলন করে পিরামিড নির্মাণ করা হয়েছিল, প্রত্নতাত্ত্বিকগণ আজও প্রশ্নের কোনো সুরাহা করতে পারেননি। তবে বলা হয় সে সময় মিশরীয়রা প্রযুক্তি বিদ্যার শীর্ষে অবস্থান করছিল এবং ফারাও সম্রাটগণ যা চাইতেন তাই করতে সক্ষম হতেন। এই পিরামিডগুলোই মিশরের ফারাও সরকারের শাসন ক্ষমতা আর দক্ষতার প্রতীক। গিজায় আগত পর্যটকদের এই পিরামিডের অভ্যন্তরে প্রবেশের অনুমতি রয়েছে। এর ভিতর দিয়ে দর্শনার্থীরা সহজেই পিরামিডের উপরের অংশে উঠতে পারেন। এই পিরামিডগুলো নির্মাণ করতে কি পরিমাণ লোকবলের প্রয়োজন হয়েছিল বা কত সময় লেগেছিল তা সঠিকভাবে আজও বলা সম্ভব হয়নি। পিরামিডের এই খাড়া উলম্ব পথের শেষ প্রান্তে
একটি গর্ত রয়েছে যাতে মৃত্যুর পর ফারাওয়ের লাশটি স্থাপন করা হয়েছিল। এখন অবশ্য এটা তাহরার জাদুঘরে নিয়ে আসা হয়েছে। ফারাও সম্রাটগণ যতই ক্ষমতাধর আর বিত্তশালী হোক না কেন, এই অন্ধকার নীরব প্রকোষ্ঠই ছিল তাদের শেষ অবস্থান। কায়রো থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল ফাইয়ুম। ফাইয়ুমে কারুনের কিছু নিদর্শন আজও দেখা যায়। ইতিহাস থেকে জানা যায় এই কারুন ছিল মুসা আলাইহিসসালামের সমসাময়িক এক ব্যক্তি। বাইবেলে তাকে কুরাহ নামে উল্লেখ করা হয়েছে। কারুন ছিল তৎকালীন সময়ের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। আজও কারণের সম্পত্তির কিছু নমুনা এখানে দেখা যেতে পারে। পবিত্র কোরআনেও তার ধনসম্পদের কথা বর্ণনা করা হয়েছে। তার সম্পদসমূহকে যে সিন্ধুতে রাখা হতো তার চাবিগুলো ছিল ভয়ানক ভারী, যা কোরআনের সুরা আল কাসাসে উল্লেখ করা হয়েছে। وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنَاوُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ আর আমরা তাকে এত বেশি ধন সম্পদ দিয়ে রেখেছিলাম যে একদল শক্তিশালী লোকের পক্ষে তার চাবিগুলি বহন করা কষ্টকর হতো। ঐতিহাসিকদের মতে তৎকালীন একজন সামর্থ্যবান পুরুষের শক্তি বর্তমান সময়ের 10 থেকে 40 জন পুরুষের সমান। কারুনের চাবি রাখার জন্য এমন একাধিক পেশি পুরুষ ছিল। এরপরও যখন তার সম্পদসমূহ সিন্ধুকে রাখা হতো তখন এর চাবিগুলো পেশি পুরুষদের জন্য বোঝা হয়ে যেত। প্রথমে কারুন ছিল নিতান্তই হত দরিদ্র একজন ব্যক্তি, তখন সে ছিল ধর্মপ্রাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদশালী করলেন, তবে এই সম্পদ তাকে আল্লাহর নিকটে আনেনি, বরং দিন দিনই দূরে ঠেলে দিয়েছে। সে তার সম্পদকে দরিদ্রদের উন্নয়নে কাজে লাগায়নি। কারণ প্রকাশ্য জনসমাবেশে নিজের এই অবস্থান ও খ্যাতির জন্য নিজেকেই আধ্যাত্মিক পুরোহিত বলে দাবি করে। পবিত্র কোরআন তার অধ্যত্বের নমুনা তুলে ধরা হয়েছে। قال انما اوتيته على علم عندي তখন জবাবে সে বলেছিল, এই সব কিছু তো আমাকে আমার নিজস্ব ইলমের কারণে দান করা হয়েছে। ইসলামী পণ্ডিতদের মতে কারুনের 250 জনের মতো একটা অনুসারী দল ছিল। যখন মুসা আলাইহিসসালাম তাকে তওবা করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান, তখন এই অনুসারীরা বিদ্রোহ ঘোষণা করে। কারুনের দুর্গের অনতিদূরে কারুনের লেক নামে একটি জলাধার রয়েছে। কথিত আছে যে আল্লাহর নির্দেশে মাটি কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ গলথকরণ করে নেয়। পরে সেই স্থানটি একটি লেকে পরিণত হয়। কোরআন শরীফেও এই ঘটনার উল্লেখ করা হয়েছে। ফখসফনা বিহি ওয়াবিদারিহিল আরদ فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার প্রাসাদকে জমিনে পুঁতে ফেললাম, পরে তার সাহায্যকারী এমন আর কেউই ছিল না যে আল্লাহর মোকাবেলায় তার সাহায্য করতে এগিয়ে আসত, আর না সে নিজে নিজের কোনো সাহায্য করতে পেরেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের নিদর্শন দেখান। প্রকৃত অর্থে যারা জ্ঞান অর্জন করতে চায়
তাদের জন্য রয়েছে এতে অনেক শিক্ষা। একসময় যারা সমাজে গর্বভরে বিচরণ করত তারা আজ নিশ্চিহ্ন। আসুন আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি। বিনয় অবনত হয়ে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। প্রাচীন মিশরের এই ফারাও সাম্রাজ্যেই নবী মুসা আলাইহিসসালামের জন্ম। হাজার বছর ধরে এই নীল নদী মিশরের প্রাণ বলে বিবেচিত হয়ে আছে। শুধুমাত্র মিশরে এর দৈর্ঘ্য 7,000 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম এই নদীটি তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া এবং মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীকে সম্বল করে মিশরীয়রা গড়ে তুলেছে লাভজনক পর্যটন শিল্প। এর জন্য নীল নদের আলের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশ্বের মানচিত্রে। সহস্রাধিক মাইল ধরে বিস্তৃত বিশাল মিশরীয় মরুভূমি, মিশরের নীল নদ থেকে ইরাকের টাইগ্রিস পর্যন্ত এর বিস্তৃতি। কয়েকজন প্রধান নবীর শাসন ও সভ্যতার প্রত্যক্ষ সাক্ষী হয়ে পৃথিবীর বুকে নিজেকে মেলে রেখেছে এই মরুভূমি। এর বুকে বসবাসকারী জনগোষ্ঠী বিভিন্ন সময়ে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয় গভীরভাবে। তাদের মুক্তি ও কল্যাণের পথে আহ্বান করার জন্য যুগে যুগে অনেক নবী রসুলের আগমন ঘটেছিল এই জনপদে। এ যেন একটি পথ, একটি পরিক্রমা। নীল এবং টাইগ্রিস দুই নদীর মাঝের এই জনপদ আজ সেই কথা স্মরণ করিয়ে দেয় বারবার। একজন প্রাচীন গ্রিক লেখক এবং পরিব্রাজক হেরোডোটাস এর নাম দিয়েছিলেন নীল নদীর দান বা দ্য গিফট অফ নাইল। দীর্ঘকাল যাবৎ দেশটি ফারাও সাম্রাজ্য এবং এর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছে। প্রাচীন সভ্যতার দেশ মিশর।